আটা দিয়ে তৈরি নরম তুলতুলে আর মজার এই নাস্তাটি সকাল বিকেলের জন্য কিন্তু একদম বেস্ট হবে। এটা বানানো একেবারেই সহজ, কিন্তু খেতে খুব বেশি মজার। এটা বিকেলের চায়ের সঙ্গে তো জাস্ট জমে যাবে, চাইলে বাচ্চাদের টিফিন বক্সের জন্য তৈরি করে দিতে পারে। আর বিশেষ করে এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই নাস্তা বানাতে। নাস্তা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি গরম পানি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণের মতো। আর একটু চেক করে নিচ্ছি পানিটা ঠিক মতো গরম আছে কি না। পানিটা এমন গরম নিতে হবে যেন একটা আঙ্গুল দিলে সেটা সহ্য করা যায়। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের মতো ইস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো চিনি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু এই নাস্তাগুলো একটু হালকা মিষ্টি বানাবো তাই চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। তো চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। আর এই ফাঁকে হচ্ছে আমি ডোটা তৈরি করে নিব। তো আমি এখানে একটা মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণের মতো আটা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি নাস্তাটা হচ্ছে আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর শুকনো উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম। এখন হচ্ছে সে পানিটা দিয়ে দিব যেটা ইস্ট আর চিনি দিয়ে মিক্সড করে রেখেছিলাম, এটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এই ডোটা বানাতে পুরো পানিটাই দিতে হয়েছে, আর এখানে 1.5 কাপ পরিমাণের মতো আটার জন্য কিন্তু 1 কাপ পানি যথেষ্ট। আর এই তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, একটু সফটভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটাকেও অ্যাক্টিভ হওয়ার জন্য আমি একটা সুতি কাপড়ের সাহায্যে এটাকে ভালো করে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর যে কোনো গরম স্থানে কিছুক্ষণের জন্য রাখলে কিন্তু ডোটা সুন্দরভাবে অ্যাক্টিভ হবে আর ফুলে কিন্তু ডেভেলপ হয়ে যাবে। তো আমার হাতে কিন্তু খুবই কম সময় ছিল, তো এর জন্য আমি বেশিক্ষণ সময় এটাকে রেস্টে রাখতে পারিনি। তো আপনারা যখন একটু বেশি সময় ধরে এটাকে রাখবেন দেখবেন এই ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো এখন হচ্ছে এই ডোটাকে আমি ভালো করে মথে নিচ্ছি, যদিও কোনো ভেতরে বাতাস থেকে যায় সেটা কিন্তু বের করে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে না। তো এখন হচ্ছে আমি এই ডোটাকে দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম, আর এই ছোটো ছোটো লেচিগুলোকে দিয়ে আমি ছোটো ছোটো রুটি বেলে নিব। একটু মিডিয়াম পুরুত্ব রেখে কিন্তু রুটিগুলোকে বেলে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে মাছ বরাবর এভাবে কয়েকটা দাগ কেটে দিব, একদম বাকরখানির মতো একটা ডিজাইন করে নিয়েছি, আমি দেখতেই পারছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমার কাছে এই ডিজাইনটা সহজ মনে হয়েছে তাই আমি এভাবেই তৈরি করে নিয়েছি। তো সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন হচ্ছে একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি, একদম বেশি গরম না, একেবারে হালকা গরম থাকা অবস্থাতে এইগুলো দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা উপর দিক থেকে ভাজা হবে কিন্তু ভেতর দিকটা তেমন একটা ভাজা হবে না। তাই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে নাস্তাগুলোকে ভাজতে হবে। তো এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিব, এভাবে কিছুক্ষণ পরপর এইগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যেন সব দিক থেকে সুন্দরভাবে নাস্তাগুলো ভাজা হয়ে যায়। তো যখন দেখব নাস্তার দুইটা পাশে এরকম সুন্দর একটা লালচে কালার রং হবে তখন হচ্ছে তেল থেকে আমি তুলে নিব। আটার তৈরি নরম তুলতুলে এই নাস্তাটা একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে, কারণ খেতে অসম্ভব মজার হয়। সকাল বা বিকেলের নাস্তায় গরম গরম 1 কাপ চায়ের সঙ্গে তো এই নাস্তাটা জাস্ট জমে যাবে, খেতে খুবই মজার হয়। আপনারা একবার হলো এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, চাইলে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। আমার বাচ্চারাও মাশাল্লাহ অনেক বেশি মজা করে খেয়েছে। তো আশা করব আপনারাও বানালে আপনার পরিবারের ছোট বড় সবাই বেশ মজা করে খাবে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটাও সবার অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।